বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আজ মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। আলোচনা সভায় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বড় বড় কথা ছাড়ুন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন, ওই ভূত আর বাংলাদেশ গ্রহণ করবে না। আজ আমরা আমেরিকার অ্যাম্বাসেডরকে বলে এসেছি, ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ আর ফেরত যাবে না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, তারানা হালিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ।